আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও আপনাদের মনের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও চরিত্রহীন পুরুষের জন্য আজকের ভিডিও তাদের জন্য যারা অল্প বয়সে নিজের চরিত্রটাকে নষ্ট করে ফেলে দিয়েছে তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এই মুহুর্তে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপিয়ে দিন জন্য আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান গাছগাছালি নতুন নতুন চিকিৎসা পেতে আমাদের সঙ্গেই থাকুন তো বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম কেঁয়া গাছ এই কেঁয়া গাছটি অত্যন্ত শক্তিশালী একটি গাছ গ্রাম এবং শহরে দু জায়গাতেই কম বেশি পাওয়া যায় তবে এটি জমির আইলে এবং জমির ক্ষেতের মধ্যে এবং পরিত্যক্ত জায়গা স্যাঁতের জায়গাতে এই গাছটি ব্যাপক পরিমাণে পাওয়া যায় তো বন্ধুরা অনেক শক্তিশালী এই গাছ তো অনেক ভদ্র ঘরের সন্তান রয়েছে যারা রাতে ঘুমানোর আগে পণ ভিডিও ছবি দেখার চেষ্টা করে এবং নিজের যৌনাঙ্গকে উত্তেজিত করার চেষ্টা করে এবং হস্তমৈথুন না করলে পরবর্তী পর্যায়ে রাতে ঘুম আসে না এবং সংসার জীবনে দেখা যায় এক থেকে দুই মিনিটের মধ্যে নারীর কাছে পরাজয় বরণ করে আজকের ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা এই গাছটি অনেক শক্তিশালী একটি গাছ আপনি সহজেই পেয়ে যাবেন তবে এই গাছটি মোটামুটি যে বিভিন্ন রাস্তার পাশে স্যাঁত সেতে দিয়ে পাওয়া যায় তো এই গাছটির পাতাটা অনেকটা পান পাতার মতো লম্বা লম্বা পাতা এই গাছটি দুইটি প্রজাতি হয়ে থাকে একটি শ্বেত প্রজাতি এবং একটি কনক প্রজাতি আমার হাতেই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছের ফুল সাদা বর্ণের হয়ে থাকে এবং ফলগুলো গোল গোল মার্বেলের মতো হয়ে থাকে তো এই ফলটি যখন পেকে যায় তখন হলুদ বর্ণের হয়ে থাকে তো বন্ধুরা এই এই গাছটির যে অংশটি সেবন করতে হবে সেটি হলো এই গাছের মূল এই গাছের মূল অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত কার্যকর একটি ওষুধ এটি একটি বাজিকরণ ওষুধ এইটা একটি রসায়ন ওষুধ তো বন্ধুরা এই গাছটি এই গাছটি যতই ভালো হোক না কেন তিনজন ব্যক্তি খাবেন না একজন গর্ভবতী মা খাবেন না অবিবাহিত কোনো মেয়ে খাবেন না এবং আঠারো বছরের নিচে কোনো পুরুষ খাওয়ার চেষ্টা করবেন না খেয়ে যদি চরিত্র নষ্ট হয়ে যায় আমি পাপের দায়ী নয় এই কাজটি অনেক শক্তিশালী একটি কাজ তো বন্ধুরা নারী মহলে যারা সফলতা অর্জন করতে পারেন নাই নারী মহলে যারা বীর পুরুষ হতে পারেন নাই নারী মহলে যারা নারীদের মন জোগাতে পারেন নাই তাদের পুরুষ জীবনটাই বৃথা নারী মহলে তাদের চার পয়সার দাম নাই তো বন্ধুরা এই গাছটি যেভাবে সেবন করতে হবে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি এই গাছের মূলটি কালেকশান করবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একুশটি মোল কালেকশান করবেন এবং একুশটি গোলমরিচ সাত চাকা আদা এবং এক চামচ মখরদশ একত্রে পাঠায় পিষে একুশটি বটিকা বানায় নেবেন এই বইটা যদি আপনি একুশ দিন খাইতে পারেন আপনার কোনো লিঙ্গের টাবল থাকবে না কোনো ডিস্টার্ব থাকবে না যত বড়ই সমস্যা হোক না কেন যত বড়ই ধ্বজভঙ্গ হোক না কেন সারা জীবনের মনে সেরে যাবে তো বন্ধুরা প্রতিদিন রাত্রে খাবার আগে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা সেবন করুন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন খুব উপকারী কাজ তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখে হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ